হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া, চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। এই মুগ ডালের রেসিপিটা একদম কম সময়ে কিভাবে বানিয়েছি, খুব সুন্দর খেতে হয়। চলুন ওটা আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, যারা ভিডিওটা দেখছেন, যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখন নতুন রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন রান্নাটা আপনাদের দেখিয়ে দিই। এখানটায় মুগ ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, মাছের মুড়ো আছে এখানটায়, মাছের মুড়োর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানটায় নিয়েছি আদা, 2 কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, 2 তেজপাতা, লবণ, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, ডালচিনি, আছে হলুদ, 1টা পেঁয়াজ আমি গোটা নিয়েছি, আরেকটা পেঁয়াজ অর্ধেকটা নিয়েছি, আর এখানটায় আছে 1টা টমেটো। এখন আদা, পেঁয়াজ 1টা আর টমেটো আমি পেস্ট করে নেব। এখন 1টা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। এখন ডালটা ভেজে নেব। ডালটা এখন ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা এখন ভালো করে ধুয়ে নেব। ডালটা নামানোর পর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছের মুড়োগুলো দিয়ে দেবো। মুড়োটা এখন ভেজে নেব। মাছটা ভাজতে কিছুক্ষণ টাইম লাগবে, ওর মধ্যে আমি এখানটায় পেস্ট করা মশলা নিয়ে নিয়েছি, 1/2 পেঁয়াজ এখানটায় কুচিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে দেব, পেস্ট করা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখানটায় দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডালটা ভাজার পর এইভাবে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব অল্প একটু হলুদ। হলুদটা দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দেব জল। প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে আনবো, এতে সময়টা অনেকটাই কম লাগবে। ডালটা সেদ্ধ করার পর এখন 1টা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, ডালচিনি আর গোটা জিরে। এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দেওয়ার পর এখন হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডাল। ডালটা দেওয়ার পর এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মুড়ো। মাছের মুড়োটা দেওয়ার পর এখন কিছুক্ষণের জন্য এটা ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখুন এখানটায় ডালটা কমপ্লিট হয়ে গেছে। ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন এটা রান্না রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। ডালটা প্রেসার কুকারের মধ্যে বেশিক্ষণ সেদ্ধ করবেন না, আমি এখানটায় একটা সিটি দিয়ে নিয়েছি। দেখুন ডালটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে, একদম গলে গেলে ডালটা কিন্তু টেস্ট ভালো হয় না। দেখুন ডালটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আর মাছের মুড়োগুলো দেওয়ার পর এইভাবে ফুটে যাওয়ার পর ডালটা এইভাবে ভেঙে গেছে, এখন এটা নামিয়ে নেব। আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন এক রান্নার সাথে।